নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে অড়হর ডালের একটি সুস্বাদু এবং পুষ্টিকর রেসিপি শেয়ার করতে চলেছি বাড়িতে থাকা কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব সহজেই বানানো যায় এই সুস্বাদু রেসিপিটা এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবার সাথে ভীষণ ভালোভাবে খাওয়া যায় এই রেসিপিটা বানাতেও বেশি টাইম লাগে না আর খেতেও হয় ভীষণ সুস্বাদু তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হয় এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একশো গ্রাম অড়হর ডালকে এক ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে ডালটা ভিজে গেছে আমি সবজির মধ্যে নিয়েছি লাউ কুমড়ো বেগুন আলু বরবটি গাজর সবজিগুলো আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন আর যে যার পছন্দের সবজি আপনারা নিতে পারেন নিয়েছি টমেটো আর চারটে কাঁচা লঙ্কা এইবার আমি প্রেশার কুকারের মধ্যে ডালটা নিয়ে নেব ডাল নেওয়া হয়ে গেছে ডালের মধ্যে আমি এইবার সবজিগুলোকে দিয়ে দিচ্ছি বরবটি দিয়ে দিলাম লাউ দিয়ে দিচ্ছি কুমড়ো দিয়ে দিচ্ছে গাজর দিয়ে দেব বেগুন দিয়ে দিলাম আলু দিয়ে দিচ্ছে টমেটো কাঁচা লঙ্কাটাও দিয়ে দেব এক গ্লাস জল দিচ্ছে জল দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে ডাল সবজি সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আমি এইবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারচিনি দারচিনি শুকনো লঙ্কা জিরেকে আমি রোস্ট করে নিচ্ছি শুকনো কড়াইয়ে রোস্ট হয়ে গেলে আমি তুলে রাখবো আর এগুলোকে পিষে নেব আমি এইবার দিয়ে মধ্যে টু ঘি এই রেসিপিটা ঘিতে বানাবো ঘিতে বানালে বেশি হয় আপনারা যদি ঘি পছন্দ না করেন তাহলে রিফাইন্ড অয়েলও বানাতে পারেন ঘিটা গরম হয়ে গেলে দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি জিরে ফোরনটা থেকে ভালো করে সেন্ট এলে ফোড়নটা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ সবজির সাথে ডালটা আমি পুরোটাই দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এবার নাড়াচাড়া করে নিচ্ছি আপনারা যেরকম পাতলা পছন্দ করলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন গ্রেভি পছন্দ করলে কমিয়ে দেবেন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো নুন ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিলাম কালারটা ভালো আসবে বলে আর দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন ধনে গুঁড়ো সব মশলাগুলোকে আমি ভালো করে এইবার মিক্স করে নিচ্ছে। ভালো করে মিক্স করে নিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে এই রেসিপিটা ভাত রুটি লুচি পরোটা সবার সাথে ভীষণ ভালো লাগে খেতে বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের রেসিপি আপনারা নিশ্চয়ই এই রেসিপিটা বানিয়ে দেখবেন দুই থেকে তিন মিনিট আমি ফুটিয়ে নিয়েছি গাঢ় হয়ে গেছে আপনারা যদি এর থেকে একটু পাতলা পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি গ্যাস অফ করে এইবার মশলাটা আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি মশলাটা মিক্স করে নিচ্ছি মশলাটা মিক্স করে নিলাম আর দিয়ে দেব এর মধ্যে ওয়ান টি স্পুন ঘি ওপর থেকে ওয়ান টি স্পুন ঘি দিয়ে আমি ঢেকে দেব দুই থেকে তিন মিনিটের জন্য তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে দুই থেকে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি আমি একটা বোলের মধ্যে সার্ভ করছি উড়িষ্যার একটি বিখ্যাত রেসিপি ডালমা রেডি হয়ে গেল আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না